হ্যালো বন্ধুরা, প্রোডাক্ট রিভিউ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আগে যারা ভিডিও দেখেছিলে তাদের জন্য আরও বিস্তারিত তথ্য এবং আবার নিজের অভিজ্ঞতা নিয়ে আমি চলে এসেছি এই ভিডিওতে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং যারা এই জবের জন্য ইন্টারভিউ দিচ্ছ বা দিয়েছো, কি করবে কি করবে না সেটা নিয়ে ভাবছো, তো এই ভিডিওটা আশা করি তোমাদের সাহায্য করবে। পুরোটা দেখতে সঙ্গে থাকো। প্রথমে যেটা নিয়ে বলবো সেটা হলো আপনা অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আমরা অনেকেই অ্যাপ্লাই করেছি বাজাজ অ্যালিয়ান্সে, অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছে। তো আপনা অ্যাপের মাধ্যমে আমরা জানি যে অনেক সময় এইচআরের নাম্বার অলরেডি দিয়ে দেওয়া হয়। তো আমার ক্ষেত্রে কি হয়েছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের অনেকেরই মতো আমিও আপনার অ্যাপ থেকে এইচআরের নাম্বার পাই এবং আমার সিভিটা পাঠিয়ে দিই। তারপরে রেসপন্স আসে, তোমরা দেখতে পাচ্ছ 9:16 আমি সিভি পাঠাই এবং এটা অটো জেনারেট রেসপন্স প্রথমটা। দেন সিভিটা পাঠাতে 9:28 হঠাৎ করে বলা হয় যে আজকে ইন্টারভিউ হবে 3:00 PM-এ। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রুফের সাথে তোমাদের দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছ। এরপর দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি খুব তাড়াতাড়ি লিঙ্কও শেয়ার করে দেয় জুম মিটিং অ্যাপে। এখানে আইডি পাসওয়ার্ডও দিয়ে দেওয়া হয়, এখানে লেখাই আছে 11/5/2022 আমি করেছিলাম, তো অনেকটাই আগে তোমরা বুঝতে পারছো, এক বছর হয়নি যদিও এখনও। তো এখানে এই লিঙ্কটাকে শেয়ার করা হয়, শেয়ার করার পরে আমি ইন্টারভিউও দিই, ইন্টারভিউ দিয়ে কোয়ালিফাই করে যাই। ইন্টারভিউ কোয়েশ্চেন কী কী ছিল তোমরা যদি রিকোয়েস্ট করো আমি জানাবো। চলো পরে কী হয় দেখে নেওয়া যাক। দেখো এই স্ক্রিনশটটাতে দেখতে পাচ্ছ ইন্টারভিউ পাশ করার পরে আমি জিজ্ঞাসা করি যে কখন অফিসে যাব, এবং তখন পুরো ডিটেলস পাঠিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছ কোন ব্রাঞ্চ, ইকোস্পেস 3B ব্লকের 3rd ফ্লোরে নিউ টাউনের ব্রাঞ্চটা, এবং কী কী নিয়ে যাওয়া যেতে হবে এটাও বলা হয়। আমাকে 12টার সময় আসতে বলা হয়। তো ইন্টারভিউর পরে আর কিছুই জানায় না, তো ডিরেক্টলি বলে দেয় যে ব্রাঞ্চে আসো, তারপরে পরবর্তী কী স্টেপ হবে আমি সবই জানিয়ে দেব, এরকমই বলা হয়। ব্রাঞ্চে যেতে আমি জানতে পারি যে এখানে দুটো ট্রেনিং দেওয়া হবে, থিওরিটিক্যাল যেটা বলা হয় 7 থেকে 10 দিন সময় লাগবে, যেটা ওয়ার্ক ফ্রম হোমেই তোমাদের ট্রেনিং দিয়ে দেওয়া হবে, এবং আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রেনিং যেটা 3 মান্থের হয়। ওরা বলেছে যেটা আমাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, 3 মান্থের হয়। 3 মান্থের তোমাকে ওখানে প্র্যাকটিক্যালি শেখানো হবে কীভাবে কী করতে হয়, আর এটাও বলা হয় যে তোমাকে কোনো ধরনের সেলস করতে হবে না, তোমাকে জাস্ট শিখতে হবে যে কীভাবে সেলস করা হয়। প্রথম দিকে তো এরকমই বলা হয় আমাকে। তারপরে যথারীতি আমি থিওরিটিক্যাল এক্সাম ক্লিয়ার করি, ক্লিয়ার করার পরে বলা হয় যে এবার প্র্যাকটিক্যাল শুরু হবে, যার জন্য আমার বাড়ি যেহেতু অনেকটা দূরে ছিল তাই জন্য আমাকে 2 দিন করে সপ্তাহে যেতে বলা হয়। এবং যাওয়ার পরে আমি জানতে পারি সেরকম কিছু নাকি সেলস করতে হবে না, এরকমই বলে। আমি অনেকবারই জানার চেষ্টা করেছি কিছু কি করতে হবে। তো প্রথমে ওরা খাতা পেন নিয়ে বোঝাতে শুরু করে যে তোমাকে প্রথমে টার্গেট করতে হবে, যে তোমাকে সেলস করতে হবে না কিন্তু তুমি স্পোক করো লোকের কাছে, যাতে তোমার যে ক্লায়েন্ট তাকে তুমি ভালো করে বোঝাতে পারো। তোমাকে সেলস করতে হবে না কিন্তু ফ্যামিলির কারোর কাছে, তো ওদের যে পলিসি 4-5টা পলিসি শেখানো হয়, পলিসিগুলোর মধ্যে দুটো বলে দেওয়া হয় যে এই এই দুটো স্পোক করতেই হবে। তো তোমরা এটা বলো, যত বলবে তোমার স্পোকেন ল্যাঙ্গুয়েজটা ঠিক হবে। যারা আবার ইংলিশে বলতে পারে না তাদের বলা হয় রীতিমতো যে বাংলায় বলো, কোনো অসুবিধা নেই, এরকমভাবে বলা হয়। কোনো সেলস করতে হবে না, শুধু তোমরা বলো যাতে তোমাদের প্র্যাকটিস হয়। তো আমি রীতিমতো করতে থাকলাম সেরকম। তার কিছুদিন পরে বলা হলো যে না, তোমাকে এটা, আমি আরও অনেকবারই জিজ্ঞাসা করেছিলাম যে সেলস করতে হবে কি, বল না করতে হবে না, এটা সেলসের কাজ না, তোমার কাজ সেলস না, এটা প্রথম থেকেই বলে আসছিলো। তারপরে হঠাৎ করে বলে প্র্যাকটিক্যাল এক্সামে একটা অ্যাসাইনমেন্ট আছে, যেটা হচ্ছে আমাকে বলা হয় যে একটা করতে হবে, যেটা হচ্ছে 50,000-এর। তো আমি বলি এটা কি করতেই হবে, ওরা বলে যে না, যেহেতু প্র্যাকটিক্যাল এক্সামে কোম্পানি তোমাকে এত স্যালারি দেবে তো তোমাকে এটা করতেই হবে। তো শেষে আমি অনেক চেষ্টা করে, আমি এমনকি লিড নিয়েও কাজ করেছি, তো এরকমভাবে হয় না, লিড নিয়ে তো একদমই হবে না, তোমরা যারা কাজ করেছো জানো, এবং যারা করনি ভাবছো কী করবে, তোমরা যদি সেলস পারো আমি আগের ভিডিও বলেছি তোমরা যাও, নইলে এইসব কোম্পানিতে যুক্ত হয়েও না, তোমাদের লাভের লাভ কিছুই হবে না।
তো আমাকে তারপরে বলা হয় যে 50,000 একটা করে নাও, তাহলে তোমার স্যালারির ব্যবস্থা হয়ে যাবে, আমার ম্যানেজারের সাথে কথা হয়ে গেছে, এরকম বলা হয়। বলার পরে রীতিমতো আমি অনেক লিড নিয়েও চেষ্টা করি, যাতে আমাদের ফ্যামিলির মধ্যে কারণা করতে হয়, তো ফ্যামিলির একজনের করা হয়। করার পরে বলা হয়ে যাবে, এরকম বলে 3 মাস ধরে ঘোরানো হয়, কিন্তু আসলে কাজের কাজ কিছু হয় না। এবং আরও বলা হয় যে স্যালারি পাওয়ার পরে তোমরা তো 50,000 করে নেক্সট ইয়ার থেকে প্রিমিয়াম দিয়ে দিতে পারবে, তো করেই নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা শুধু আমার সাথে না, আরও অনেকের সাথে করে। আমার ব্যাচে এরকম 3-4 জন ছিল, তারা অনেকেই অনেকটাই গরিব ছিল, তাদেরও এই একই রুলস করা হয়। 50,000 করে দেওয়ার পরে আমাকে বলা হয় যে তোমার এই ট্রেনিংটা হয়ে গেছে, আর কিছু পোর্শন বাকি আছে বলে রীতিমতো আমাকে ইন্টারভিউ নেওয়াতে শুরু করে। তো আমার একটু ডাউট হয় তখন যে হঠাৎ করে আমরা সবে ঢুকলাম ইন্টারভিউ নেব, তো সেম প্যাটার্নে আমাদের যেরকমভাবে তোমরা প্রথমে দেখলে যে মিটিং লিঙ্ক শেয়ার করা হয়েছে, এই করা হয়েছে, তো ওগুলো সেম প্যাটার্নে ওদের কাছে করা থাকে। আমাকে দিয়ে জাস্ট বলা হলো যে এবার নাম এডিট করে ক্যান্ডিডেটদের পাঠাতে থাকো এবং তোমাদের আন্ডারেও ক্যান্ডিডেট গেইন করতে থাকো, এটা তোমাদের কাজ। তারপরে তোমাদের এজেন্ট দিয়ে দেওয়া হবে 10টা, যেটা পুরোপুরি মিথ্যে কথা বলা হয়, এজেন্টদের সেলস করাতে হবে এটা বলা হয়, সেই জন্যে তোমাদের নাকি ফিক্সড স্যালারি দেওয়া হবে। আমার আইডিতে 50,000 বিজনেসও হয়ে গিয়েছিলো এবং আমার 4টে ক্যান্ডিডেট ছিল। তারপরে আমাকে বলা হয় যে তুমি ম্যানেজারের থেকে আমি পাস করাতে পারছি না, তুমি অন্তত যে কোনো একজনের, আর একটা তোমার আন্ডারে যে আছে তার থেকে একজনের একটা করিয়ে দাও 35 মিনিমামের ইন্স্যুরেন্স, তাহলে তোমাকে আমি ব্যবস্থা করে দেবো এবং এই মাসেই হয়ে যাবে বলে একটা কোটা দেখাতে থাকে যে 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে করলে হবে এরকমভাবে। আর আমার ব্যাচের যে ট্রেনিং নেওয়ার কথা আমাকে বলা হয়, আমাকে এরকমও বলতে বলা হয় যে তুমি স্যালারি পাও, এটা পাও না এটা কাউকে বলবে না তোমরা, কারণ তোমার নিচে ক্যান্ডিডেট হলে তোমরা অবশ্যই স্যালারি পাবে, তো এরকমভাবেই বলো যে তুমি স্যালারি পাও, নইলে তোমাদের কেউ বিশ্বাস করবে না। তো রীতিমতো 4 জন আমার আন্ডারে ছিল, আমি তাদের 2 মাস ধরে ট্রেনিং নিই। ট্রেনিং নেওয়ার পরে আমার ওপর প্রেশারাইজ করা হয় যে এবারে তুমি ওদের থেকে একটা পলিসি করাও। তো আমি রীতিমতো ওদের বলি যে তোমরাও 50K করে করাও, আমাকে যেমন বলা হয়েছে, তো তোমরা স্যালারি পেয়ে যাবে। তো আমার 3rd মান্থ চলছিল এবং 3rd মান্থের মধ্যে 2nd মান্থে আমি একজনের পলিসি করাই, একজন বলতে 2 জন করে নিয়েছিল 35 করে। তো করার পরে পরেই আমি জানতে পারি একজনের থ্রুতে যে না, আমাকে পুরোটাই মিথ্যে কথা বলা হয়েছে, এবং আমার যে আরও ফ্রেন্ডসরা ছিল তারাও জানতে পারে যে হ্যাঁ, পুরোটাই মিথ্যে কথা বলা হয়েছে। আসল ব্যাপারটা হলো এখানে তোমাকে 3 লাখের পলিসি করতে বলা করার কথা অ্যাকচুয়ালি, তো ম্যানেজারকে বলে করিয়ে দেব, এগুলো মিথ্যে কথা। 3 লাখের না হলে এখানে কোনো চান্স নেই স্যালারি পাওয়ার, এবং 3 লাখও নয়, তোমার এখানে 4টে ক্যান্ডিডেটও লাগে আন্ডারে, এবং ক্যান্ডিডেটের করাতেও হয়তো, আমি এটা ঠিক বলতে পারবো না, কিন্তু আমি যতদূর জানতে পারি যে 4টে ক্যান্ডিডেট তো মাস্ট লাগে এবং 3 লাখের একটা পলিসি করানো হয়, তবেই তুমি পাবে। এবং আরও ইন্স্যুরেন্সের আরও ক্রাইটেরিয়া থাকে এই ধরনের ফিল্ডে, তো তোমরা অবশ্যই এগুলো জেনে বুঝে এখানে করো। এবং আমি রিকোয়েস্ট করব যারা ইন্টারভিউ দিয়েছো তারা একবার এটা অন্তত শোনো, এবং যারা অলরেডি এই ট্রেনিংয়ের মধ্যে আছো তারাও হয়তো পুরোটা জানো না। তো আমি শেয়ার করলাম এটা, আমি দেখেছি ইউটিউবে একটাও ভিডিও নেই এই সম্বন্ধে, তো আমার মনে হলো যে যারা ইয়ং জেনারেশন তারা অবশ্যই অন্তত অনলাইনের মাধ্যমে অন্তত জানার চেষ্টা করবে যে তারা কোন জব প্রোফাইলে আছে, তো এটা যাতে তাদের কাছে পৌঁছে যায় এই উদ্দেশ্যেই করা। তো তোমরা যারা শুনছো তারা অবশ্যই যদি কোনো সাহায্য লাগে আমাকে জিজ্ঞাসা করো, আমি যথাসম্ভব তোমাদের সাহায্য করবো, এগুলো আগের ভিডিওতেও আমি বলেছি। আর বলে রাখি যে এই সব লোকেরা অনেকটাই ফ্রড হয়, এরকম আমাকেও বলা হয় যে ওখানে গ্রুপ ওয়াইজে কাজ হয়, যে এই গ্রুপের কথা ওখানে বলবে না, কারণ যদি জানতে পারো ওই গ্রুপের মেম্বাররাও বলবে যে আমরাও 50K করবো, হয়ে যাবে, 50K হয় না, এরকমভাবে আরও অনেক কিছু কথা বলা হয়। তো তোমরা বুঝতেই পারছো এখানে পুরোটা বলা সম্ভব নয়, কিন্তু যতটা বলেছি বলতে পারছি সেটা আমি বলছি। দিনের পর দিন এই মিথ্যেটা চলতে থাকে, আরও অনেক মিথ্যে শুনে আমার সময় তো গেছেই, টাকা তো গেলই, এবং সময় যেটা সব থেকে জরুরি সেটাও গেল। তো তোমাদের যাতে না সময় টাকা এগুলো নষ্ট হয় সেগুলো আমি তোমাদের কাছে শেয়ার করার জন্য বলছি। তো
যারা এসব এখনও রয়েছো, প্লিজ তোমরা, রিকোয়েস্ট করছি তোমরা চলে এসো, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে আমাকে জানাও, আমি অবশ্যই হেল্প করবো। থ্যাংক ইউ।